আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছে আপনার উপর, কোচবিহার লোকসভা কেন্দ্রে আপনাকে প্রার্থী করেছে। এই কোচবিহার লোকসভা কেন্দ্রে আপনার কি অভিমত রয়েছে এবং আপনার ইচ্ছে কি রয়েছে, এবং মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহারবাসীর জন্য আপনি কি বলতে চান? প্রথমেই আমি আমার কোচবিহার জেলার এই 1 নম্বর কেন্দ্রে আমাকে মনোনীত করার জন্য আমি দলনেত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। দ্বিতীয়ত হচ্ছে কুচবিহার একটা প্রত্যন্ত একটা জেলা, কুচবিহারের সীমান্তের জেলা। বিগত 5 বছর ধরে সেখানে বিজেপির সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি 5 বছরে কুচবিহারের উন্নয়নের জন্য কিছু করেননি। আমি কুচবিহারবাসীর কাছে আবেদন করব যে কুচবিহারের উন্নয়ন, কুচবিহারের শান্তি এবং কুচবিহারের প্রগতি এবং কুচবিহারের সাম্প্রদায়িক যে সম্প্রীতি তার ধারাকে বজায় রাখার এবং অক্ষুণ্ণ রাখার জন্য তারা সবাই মিলে যেন আমাকে আশীর্বাদ করেন এবং দিদির হাতকে শক্ত করেন। এবং দিল্লিতে যেভাবে বিজেপি বাংলার বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করে বাংলার মানুষকে হাতে মারার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে সবাই বাংলার মানুষ একসঙ্গে গর্জে উঠে বিজেপির জমিদারিকে রদ করার জন্য আমরা সবাই যেন ঐক্যবদ্ধ লড়াই করি, এই আবেদন আমি কুচবিহারবাসীর কাছে রাখছি। কবে ফিরছেন কোচবিহারে, এবং কোচবিহারে ফিরেই আপনার চমক কী থাকছে, এবং কোচবিহারবাসীর জন্য আপনি কি করছেন? আমি আগামী 12 তারিখ সকাল 12টার মধ্যে কুচবিহার নিউ কুচবিহার স্টেশনে নামবো এবং সেখান থেকে আমি প্রথমে আগে কুচবিহার কুলদেবতা মদনমোহনের মন্দিরে যাব। সেখানে পুজো দিয়ে আমি কুচবিহারবাসীর কাছে প্রথম আমার আবেদন জানাবো যে 2024 লোকসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে কুচবিহারের জন্য মনোনয়ন দিয়েছেন, আজকে তার প্রার্থীপদ ঘোষণা হয়েছে। আমি কুচবিহারবাসীর কাছে করজোড়ে আবেদন করব যে 5 বছর ধরে, বিগত 5 বছর যেভাবে আমরা কুচবিহারের মানুষ পিছিয়েছিলাম, দিল্লির সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সাংসদ হওয়ার পরেও কুচবিহারের জন্য কোনো উন্নয়ন হয়নি, আগামী যাতে সেই উন্নয়নটা আমরা করতে পারি এই আবেদনটুকু কুচবিহারবাসীর কাছে রাখবো। তারা যেন সবাই জোড়াফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করেন এবং আমি যাতে কুচবিহারবাসীর হয়ে কাজ করতে পারি এই আবেদন আমি রাখবো। 52 বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার। এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার। সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক, প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার। চলে আসুন 52 বোস হিরো শোরুমে। বিশদে জানতে যোগাযোগ করুন 8537848।